আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো কিভাবে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো পাউরুটি, দেখতে পাচ্ছেন নর্মাল যে দোকানগুলোতে পাওয়া যায় শপে, এই পাউরুটি আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি নাইফ এবং সাথে একটি বোল। এবার আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে নেব নাইফের সাহায্যে, দেখতে পাচ্ছেন। আমি সাথে এভাবে আমি পাউরুটি থেকে চার সাইড থেকে শক্ত এই কালো অংশটা কেটে নিচ্ছি। এভাবে আমি 8 থেকে 10 পিস পাউরুটির সাইডের অংশটা কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে সাইডের অংশটা কেটে নিতে হবে। এভাবে করে আমি প্রতিটি পাউরুটির সাইডের অংশটা কেটে নেব। তারপর আমি এই শক্ত অংশটা দিয়ে পাউরুটি তৈরি করব, পাউরুটির ব্রেড ক্রামটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি এভাবে কেটে নিয়েছি। এবার আমি যে সাদা অংশটা নিয়েছিলাম তা আমি এভাবে পিস পিস করে নিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছু পাউরুটি এভাবে পাউরুটিগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। খুব সহজে আপনারা ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন পাউরুটি দিয়ে। আমার রেসিপিটি ভালোভাবে ফলো করলে আপনারা সুন্দর ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন। দেখলেন, এবারে আমি মিক্সার ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিব। আমি একটি ব্লেন্ডারে এই পাউরুটির ছোট ছোট টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন পাউরুটির অনাগুলো কি সুন্দর মিহি হয়েছে এবং ঝরঝরা হয়েছে। আপনারা অল্প অল্প হিট দিয়ে এইভাবে মিক্সার ব্লেন্ডারে মিক্স করে নেবেন পাউরুটির ছোট ছোট টুকরাগুলোকে। আমি এগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে আমি বাকি পাউরুটির টুকরোগুলোকে আবার ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মিহি হয়েছে গুঁড়োগুলো, একদম ঝরঝরে মিহি হয়ে যাবে। আপনারা ব্লেন্ড করে নেবেন। এই যে এভাবে আমি ব্লেন্ড করে নিলাম। এবারে আমি ব্রেড ক্রামগুলোকে ভাজার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আমি তাপ দিচ্ছি একদম লোতে, যেন ব্রেড ক্রামটা পুড়ে না যায়, সেজন্য খেয়াল রাখতে হবে যেন আঁচটা লোতে থাকে। মিডিয়াম লোতে আপনারা আঁচটা রেখে তারপরেই করবেন। আমি এবার কড়াইয়ের মধ্যে সবগুলো গুঁড়ো করা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি একটি খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন
ব্রেড গ্রাম কোথাও পুড়ে না যায় আবার কোথাও কাঁচা থাকে এরকম যাতে না হয় খেয়াল রাখতে হবে যেন সব দিকে সমানভাবে আঁচ লাগে এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে অনেক ভালোভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন চারদিকে আপনারা নাড়াচাড়া করে নেবেন চারদিকে আপনারা নাড়াচাড়া করে ভালোভাবে নিয়ে নেবেন যাতে কোথাও দলা পেকে না থাকে সেদিকে আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে যেহেতু আমি মাঝখানের রুটি এবং সাইডের শক্ত অংশটা নিয়েছি সেহেতু এর মধ্যে আর আলাদা ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই তবে যদি আপনারা চান তাহলে আলাদা অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন তবে আমি কোনো কালার ইউজ করছি না আমি কালার ইউজটাকে পছন্দ করি না বলেই আমি এভাবে শুধুমাত্র ব্রেড দিয়ে ব্রেড গ্রামটা তৈরি করছি ন্যাচারালভাবে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন দেখুন এভাবে অন্য বড় তো নাড়তে হবে যেন কোথাও পুড়ে না যায় সেটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট চুলায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রেড গ্রামটাকে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার ব্রেড গ্রামটা প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার ব্রেড গ্রাম আপনারা চাইলে এই ব্রেড গ্রাম দিয়ে অনেক খাবার পরিবেশন করতে পারবেন সেই সাথে কাবাব টিকা বিভিন্ন রেসিপিতে আপনারা এই ব্রেড গ্রামটি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল ব্রেড গ্রাম খুবই সহজ একটি রেসিপি আপনারা বাসায় চাইলে তৈরি করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে সেই সাথে আমাকে ছবি সহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাথে পাশের বেলাইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ